আসসালামু আলাইকুম সাবসলিসলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত রাতে দ্য ওভাল লন্ডন কিয়া ওভালে যে ম্যাচটি অনুষ্ঠিত হলো নিশ্চয়ই আপনাদের স্মৃতিতে অনেক দিন চিরজাগরুক থাকবে। বেন স্টোকস, হোয়াট এ ফ্যান্টাস্টিক ক্রিকেটার হি ইজ। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের শিরোপা জয়ের ক্ষেত্রে তার কি অবদান ছিল 2019 বিশ্বকাপে আমরা সবাই জানি দেখেছি। সেই কথা বিবেচনা করে এবং সদ্য সমাপ্ত অ্যাশেজের দুর্দান্ত পারফরমেন্স সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে ইংল্যান্ডের ওয়ানডে টিম ম্যানেজমেন্ট ফিল করেছে বিশ্বকাপে যখন উপমহাদেশের মতো কন্ডিশনে বিশ্বকাপ হচ্ছে তখন এইরকম একজন সুইমিং অলরাউন্ডার বা ব্যাটিং স্তম্ভ যিনি পাওয়ার হিটিং করতে সক্ষম, যে কোনো পরিস্থিতিতে হাল ধরে যে কোনো ধরনের ব্যাটিং তিনি করতে পারেন, অ্যাঙ্কারিং করতে পারেন, লং হ্যান্ডেলও খেলতে পারেন, সেরকম একজন ধ্রুপদী ব্যাটারকে তারা ফিল করেছে এবং ইমিডিয়েটলি তার ওয়ানডে ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট ফিরিয়ে নিয়ে রিকোয়েস্ট করে তাকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং কেন তিনি ইংল্যান্ডের বিশ্বকাপ টিমে, তার একটা চাঞ্চল্যমান উদাহরণ তিনি রাখলেন গতকালের থার্ড ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচে ভার্সেস নিউজিল্যান্ড। চার ম্যাচের ওয়ানডে সিরিজ, প্রথম দুটোতে এক একে সমতায় ছিল, কালকে থার্ড ম্যাচটা ঠিক 181 রানে ইংল্যান্ড জিতে সিরিজের 2-1 ব্যবধানে এগিয়ে গেল। গল্প তো এখানে নয়, গল্পটা হচ্ছে ইংল্যান্ড টসে হেরে ব্যাটিংয়ে এলো এবং শুরুর দিকেই টপাটপ উইকেট পড়ে গেল দুটো, তারপর তৃতীয় উইকেটে ডেভিড মালান এবং এই ধ্রুপদী ব্যাটার দ্য ট্রু লেজেন্ড বেন স্টোকসের মধ্যে 199 রানের একটা ম্যারাথন পার্টনারশিপ হলো। তারপরও এই ইংল্যান্ড পুরো 50 ওভার খেলতে পারেনি, তারা 368-তে থেমে গেছে 48 ওভার এক বল খেলে, অর্থাৎ 11টি বল তাদের ইনিংসে অব্যবহৃত ছিল। বেন স্টোকস কি করলেন দেখেন, তার ক্যারিয়ারের চতুর্থ শতক তিনি হাঁকালেন, 22টা হাফ সেঞ্চুরি আছে, বাট তিনি তার আগের যে 3টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তার চেয়ে দ্রুততম সময়ে এই সেঞ্চুরিটা তিনি করেছেন মাত্র 72 বলে। এবং যেখানে গিয়ে তিনি থামলেন 182, ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে পুরুষ বিভাগে এটাই হচ্ছে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস 182। এর আগেরটা ছিল জেসন রয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2018 সালে 180, সেটাকে তিনি ছাড়িয়ে 182-তে গিয়ে থামলেন, হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর ফর ইংল্যান্ড ইন মেন্স ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেট। এবং এই 182 রান এসছে মাত্র 124 বলে, কতটা দ্রুত তিনি রান তুলেছেন, উইকেটের চারদিকে সব ফ্যান্টাস্টিক ফ্যান্টাবিউলাস ফটোগ্রাফিক শটস খেলেছেন। তবে কষ্ট হচ্ছে ডেভিড মালানের জন্য, মাত্র 4 রানের জন্য তিনি চমৎকার একটা সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন 96 রানে কাটা পড়ে, অলমোস্ট রানে বল ছিল তার স্কোরটা। আমার মনে হয় বেন স্টোকস আর মালানের এই ব্যাটিং দ্যুতি দেখে বোল্টের বোলিং পারফরমেন্সটাকে অনেকেই ম্লান করে দিচ্ছেন বা ভুলে গিয়েছেন। বোল্ট এইরকম একটা হাই স্কোরিং ম্যাচে 9 ওভার এক বল করে 51 রান দিয়ে 5-5টা ইংলিশ ব্যাটারকে তুলে নিয়েছেন। বেন লেস্টার 69 রান দিয়ে 3-3টা উইকেট পেয়েছেন। এই যে 369 রানের একটা ম্যামথ টার্গেট চেস করতে এসে প্রতিপক্ষ দলের যা হয় নিউজিল্যান্ডেরও তাই হয়েছে, খই মুড়ির মতো নিয়মিত বিরতিতে শুরুর থেকে উইকেট পড়েছে এবং ফাইনালি নিউজিল্যান্ড 187-তে গিয়ে 39 ওভারে অল আউট হয়ে গেছে, 11 ওভার খেলতে পারেনি। দলের পক্ষে টপ স্কোরার ছিলেন গ্লেন ফিলিপস, 72 রান করেছেন 76 বল থেকে, সেকেন্ড বেস্ট রাচিন রবীন্দ্র 22 বলে 28, আর কোনো বলার মতো কোনো স্কোর নাই। ক্রিস ওক্স ইংল্যান্ডের সাদা বলে অন্যতম সেরা বোলার, কালকে 3টা উইকেট পেয়েছেন, লিভিং স্টোন মাত্র 3 ওভার বল করে 16 রানে 3টা উইকেট পেয়েছেন, টপলি 2টো উইকেট পেয়েছেন 31 রান দিয়ে। আর এইরকম একটা ম্যাচে ম্যাচ সেরা অবভিয়াসলি আপনারা সবাই বুঝতে পারছেন বেন স্টোকস, কিন্তু তার এই দ্যুতিময় ইনিংসটা কতটা রঙিন। আমরা যদি একটু তার ক্যারিয়ার স্ট্যাটস দেখি, 108 ম্যাচে বেন স্টোকস 93 ইনিংস ব্যাট করে 15 অপরাজিত ছিলেন, 3159 রান করেছেন, তার 182 টপ স্কোর যেটা গতকালই তিনি করলেন, গড় হচ্ছে 40, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ব্যাটারেরা 40 বা তার উপরেই অ্যাভারেজ রাখে, স্ট্রাইক রেট 96, 400, 22টা হাফ সেঞ্চুরি। এই বেন স্টোকসকেই তো দরকার ইংল্যান্ডের, জাস্ট বিফোর ওয়ার্ল্ড কাপ তিনি যে ছন্দে আর টাচে এলেন দ্যাট উইল হেল্প ফর শিওর ইংল্যান্ড ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ। ওদিকে বোল্ট তার ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো 5-4 পেলেন, ওয়ান্ডারফুল একটা ম্যাচ আমরা উপভোগ করেছি, ক্রিকেট এইখানেই সুন্দর। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, থ্যাংকস ফর ওয়াচিং।